মোটরবাইক চুরি চক্রে বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার পুলিশ। পুলিশের সূত্রে খবর, গত 22 আগস্ট উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার শাহপুর বাজারে মোটরবাইক চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে পারভেজ আলম নামে এক ব্যক্তি। তার বাড়ি গোয়ালপুকুর থানার বরগজ গ্রামে। 24 আগস্ট ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার বাড়ির ভেতরে একটি ঘর থেকে 9টি চোরাই মোটরবাইক উদ্ধার করে পুলিশ। ধৃতকে শুক্রবার আবারও আদালতে পেশ করেছে পুলিশ। এ প্রসঙ্গে ইসলামপুর জেলা পুলিশ সুপার সচিন মক্কার জানিয়েছেন, বাইক উদ্ধার হয়েছে ওখানে স্যার, এবং কি অ্যারেস্ট হয়েছে সেই বিষয়ে কিছু। 22 তারিখে একজন ক্রিমিনালকে আমরা অ্যারেস্ট করেছিলাম, পারভেজ আলম ক্রিমিনালকে। তার বাইক চোরের সঙ্গে ওকে ধরা হয়েছিল, ওর কাছ থেকে একটা বাইক তখন উদ্ধার হয়েছিল। তারপরে ওকে আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠানো হয়, ওখান থেকে আমরা ওকে রিমান্ডে আনিয়েছিলাম। 5 দিনের রিমান্ডে ছিল। ওই রিমান্ড পিরিয়ডে ওর কাছ থেকে ও বলেছে কাকে কাকে বিক্রি করেছে। ইজ এ ভেটারান ক্রিমিনাল যা এখন অবধি মনে হচ্ছে, ওর কাছ থেকে ওর কথা অনুযায়ী যে যেখানে যেখানে বিক্রি করেছিল টিল ডেট আমরা এখন অবধি 9টা বাইক উদ্ধার করতে পেরেছি। সে বাইকগুলো আমরা ওদের রাইটফুল ওনারের কাছে লিগাল প্রসেস মেনে পৌঁছে দেব, প্লাস ওদের আমরা ফার্দার রিমান্ডের জন্য প্রেয়ার আজকে করছি। আজকে ওর কোর্টে রিটার্ন ফার্দার রিমান্ড প্রেয়ার আমরা করছি, যেটা ও বলেছে আরও অনেকগুলো বাইক ও চুরি করে বিক্রি করেছে, সেসব বাইকগুলো উদ্ধার করার জন্য ওকে ফার্দার রিমান্ড পিরিয়ডে আমরা পুলিশ কাস্টডিতে আনব। বললাম এই অবধি মানে এই ঘটনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে স্যার? এখন অবধি একজনই আছে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, আমার নিউজ। Unique collection, all types of female dresses, western top, designer sarees, churidar, kurta, leggings, female jeans and top, menswear, branded t-shirts and jeans, stylish kids dress, all this and much more at Sri Shyam, a complete family shop, TB Road, Gangarampur.